নারায়ণগঞ্জ বিস্ফোরণে অগ্নিদগ্ধ চিকিৎসাধীন পাঁচজনের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। মর্মান্তিকে দুর্ঘটনার পর গুরুতর আহত 37 জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 31 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র একজন। মধ্যে পাঁচজনই তো আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছে এখনও, কারণ সবারই শ্বাসনালী পোড়ার কারণে, যদিও পার্সেন্টেজ অফ বার্ন অনেকের কম আছে, 22 আছে, 25 আছে, কিন্তু আমরা জানি যে একটা অ্যাডাল্ট মানুষের 15% বেশি গেলেই তার হলে সে হলে আশঙ্কাজনক অবস্থা, এবং সাথে যদি শ্বাসনালী পোড়া থাকে তাহলে ওর আশঙ্কাজনক হার অনেক 100% বেড়ে যায়। সেই হিসেবে আমরা আসলে আইসিইউতে রাখছি, যদিও কিছুটা আমাদের কাছে একটু ভালো মনে হচ্ছে, তবু আমরা আসলে আশঙ্কা মুক্ত আমরা বলতে পারবো না এটা।